আসসালামু আলাইকুম ব্রোস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে 6 আগস্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান কি খুলছে? যদি না খুলে থাকে তাহলে কখন খুলবে? এ ধরনের একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাসমান দেখা যাচ্ছে। তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে? আসলে ঈদুল আজহার পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়ে, তবে সেটিকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের একটি স্পর্শকাতর যেটি শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত ভিত্তিহীন এবং গুজব বলে সেটিকে জানিয়েছেন, এবং যেই আইডিটি থেকে এটি বলা হচ্ছে সেটি সম্পূর্ণ একটি ভুয়া আইডি থেকে সেটি বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে 6 আগস্টের পরেই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে সামাজিক দূরত্ব বজায় রেখে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানুষের মধ্যে এই ধরনের একটি খবর ছড়িয়ে পড়েছে জনসাধারণের মধ্যে। তো সেখানে সরকার বলছে বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয় ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সম্প্রতি বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক একটি ফেসবুক পেজ থেকে সংবাদটি প্রচার করা হয় যা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। তাই এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন তখনই গণমাধ্যমের মাধ্যমে সেটা শিক্ষার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ মন্ত্রণালয় থেকে যখনই কোনো সিদ্ধান্ত তারা জানাবে। অর্থাৎ 6 আগস্ট পর্যন্ত ইতিপূর্বেই প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, এখনও অনেক সময় বাকি আছে। এই সময়ের মধ্যে যখনই পরিস্থিতি পরিবেশ ইত্যাদি যদি নিয়ন্ত্রণে আসে তখন সরকার সেখানে বিকল্প বা নতুন সিদ্ধান্ত দেবে এবং সেটি গণমাধ্যমের মাধ্যমেই ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এ ধরনের গুজব ছড়িয়ে যখন তারা গুজব ছড়ায় তখনই সরকারের পক্ষ থেকে এ ধরনের গুজবকে গুজব এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। অতএব কখন প্রতিষ্ঠান করবে? অবশ্যই 6 আগস্ট পর্যন্ত যেহেতু একটি সাধারণ ছুটি রয়েছে, সাধারণ ছুটির পর যদি দেশের পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সরকার নতুন করে সিদ্ধান্ত নেবে। যদি পরিস্থিতি অপরিবর্তিত থাকে তাহলে হয়তো আগস্টে হয়তো প্রতিষ্ঠান খুলছে না। যখনই পরিস্থিতি ভালো হবে তখনই প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং জানিয়ে দেওয়া হবে।